Assalamualaikum. Hi, dear student. I am Joy Aladdin, assistant teacher in English of Carnegie's Class School and College. Welcome to my online class. Today, I am going to discuss about the first paper of English of Class 7. Now, I am talking about the Unit 6, Lesson 6. Unit 6 and Lesson 6. At first, I wrote some important word meanings from this text. So, we are going to discuss about these word meanings. So, I hope that you will understand properly if you want to understand. আমরা এক ফার্স্ট ওয়ার্ড মিনিংগুলো বাংলায় বলার চেষ্টা করি। এই টেক্সট বুক থেকে আমি কিছু ওয়ার্ড মিনিং লিখেছি। এট ফার্স্ট গ্র্যান্ড প্যারেন্টস, এর অর্থ হলো দাদা দাদি। স্কাই, আকাশ, ব্রাইটলি, উজ্জ্বলভাবে, মেম্বার, সদস্য, ডেলিশাস, সুস্বাদু, সাপার, রাতের খাবার, ম্যাম, মাদু, কাজিন, চাচাত, ভাই অথবা বোন, এখানে হতে পারে চাচাত বা ফুফাত অথবা খালাত। রিল্যাক্স, আরাম করা বা বিশ্রাম করা। ব্যাম্বু, বাঁশ। টকিং, কথা বলা। জোকিং, তামাশা করা বা ঠাট্টা করা। তো প্রথমে আমরা কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং লিখলাম এবং এগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এছাড়াও আমাদের টেক্সট বইতে আরও কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে, সেগুলো আমরা টেক্সট বুক পড়ার সময় অবশ্যই বলব। তো আমি তোমাদের প্রথমে বলে নিই যে ইউ মাস্ট বি অ্যাটেন্টিভ টু মাই লেকচার ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড প্রপারলি। তোমরা যদি স্পষ্টভাবে এবং খুব সুন্দরভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি বা এই ক্লাসের ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তো আমি শুরু করার আগে, টেক্সট বইটি শুরু করার পূর্বে, আমি আরেকবার তোমাদের ওয়ার্ড মিনিংগুলো একটু রিভিশন দেওয়ার চেষ্টা করি। আমি আবার দেখানোর চেষ্টা করি। প্যারেন্টস, দাদা দাদি, স্কাই, আকাশ, তোমরা ওয়ার্ড মিনিংগুলো অবশ্যই মুখস্থ রাখার চেষ্টা করবে, কারণ এই ওয়ার্ড মিনিংগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ নেক্সট ক্লাসগুলোতে প্রয়োজন হবে। স্কাই, সরি, ব্রাইটলি, উজ্জ্বলভাবে, মেম্বার, সদস্য, আর সিরিয়াস, ডেলিশাস, সুস্বাদু, সাপার, রাতের খাবার, ম্যাট, মাদু, কাজিন, চাচাত, ভাই অথবা ভোগ। রিল্যাক্স, আরাম করা বা বিশ্রাম নেওয়া বা বিশ্রাম করা। ব্যাম্বো, বাঁশ। টকিং, কথা বলা। জোকিং, তামাশা করা বা ঠাট্টা করা। তো আই হোপ দ্যাট ইউ আন্ডারস্টুড দিস ওয়ার্ড প্রপারলি। নেক্সট উই আর গোয়িং টু ডিসকাস অর টকিং অ্যাবাউট আওয়ার টেক্সট বুক। আমরা এখন টেক্সট বুক থেকে টেক্সটটি পড়ব এবং পড়ে স্পষ্টভাবে এটার সামাইটা কি বলতে চেয়েছে এবং এখানে স্টুডিটা কোন ধরনের রয়েছে তা বোঝার চেষ্টা করব। তো আমার বিশ্বাস অবশ্য তোমরা স্পষ্টভাবে এবং খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আমি শুরু করি। ইট ওয়াজ জিসাস প্যারেন্টস হাউস ইন দ্য ভিলেজ। এটা ছিল গ্রামের বাড়ি, গ্রামে যেখানে দাদা দাদির বাড়ি। দি নাইট স্কাই ওয়াজ ক্লিয়ার। আমি এখানে লিখেছি স্কাই, আকাশ, আর স্বাভাবিকভাবে তোমরা কিছু ওয়ার্ড জানো নাইট, রাত। দি নাইট স্কাই ওয়াজ ক্লিয়ার, রাতের আকাশ ছিল খুব পরিচ্ছন্ন বা পরিষ্কার। দি ফুল মুন
was shining brightly. The full moon, puru chaand, was shining. Shining ortho jhalmal kora, ba alokito. Was shining brightly. To rater chaand khub sundor bhabe ba jhalmal bhabe alokit chilo. Othoba jhalmal korte chilo. All the family members had delicious supper. পরিবারের সকল সদস্য খুব সুস্বাদু রাতের খাবার গ্রহণ করল and sat in the yard. এবং ওখানে গিয়ে বসল. sat বসেছিল. Jesus cousins, আমি আগে লিখেছি এখানে কাজিন, চাচাত, ফুফাত, খালাত, ভাই অথবা বোন। Jesus cousins, যেখানে চাচাত ভাই বোনেরা জাহিদ এন্ড সীমা, দুজনের নাম উল্লেখ করেছে জাহিদ এন্ড সীমা, অর্থাৎ এই দুজন যেখানের কাজিন। আর ভেরি এক্সাইটেড, তারা খুবই রোমাঞ্চ করছিল, এক্সাইট বা খুব আনন্দিত। জিসান এর কাজিন জাহিদ এবং সীমা খুবই আনন্দিত ছিল। দে আর দ্য সেম এজ, তাদের সকলের বয়স একই। দে আর দ্য সেম, সেম মানে একই। দে আর দ্য সেম এজ, তাদের বয়স একই। দে ওয়ার অলসো স্টাডি অ্যাট এ ভিলেজ স্কুল, তারাও একটি গ্রামের স্কুলে বা বিদ্যালয়ে পড়ালেখা করে। দেয়ার গ্র্যান্ডপ্যারেন্টস গ্ল্যাডলি জয়েন্ট দেম, তাদের দাদা দাদিও তাদের সাথে আনন্দের সাথে তাদের সাথে যোগদান করলো বা জয়েন করলো, যেটা ইংলিশে জয়েন্ট, বাংলায় যোগদান করলো। দে ওয়ার সিটিং অন এ ব্যাম্বো ম্যাট, ব্যাম্বো বাঁশ, ম্যাট মাদুর, অর্থাৎ ব্যাম্বো ম্যাট বাঁশের তরি মাদুর। দে ওয়ার, তাহলে লাইনটি পুরোটা দাঁড়ায় দে ওয়ার সিটিং অন এ ব্যাম্বো ম্যাট, তারা বাঁশের তরি মাদুরে বসেছিল। এভরিবডি ফেল্ট রিল্যাক্সড, রিল্যাক্সড সবাই আরাম অনুভব করল। ফিল ফেল্ট, এভরিবডি ফেল্ট রিল্যাক্সড, সবাই আরাম অনুভব করল। দে ওয়ার টকিং, তারা কথা বলতেছিল। টকিং অর্থ কথা বলা, আমি আগেই তোমাদের বোঝার সুবিধার্থে লিখে নিয়েছি বোর্ডে। দে ওয়ার টকিং, লাফিং অ্যান্ড জোকিং, তারা কথা বলতেছিল, লাফিং হাসতেছিল, লাফিং মিন্স হাসা, হাসতেছিল অ্যান্ড জোকিং এবং তামাশা বা ঠাট্টা করতেছিল অথবা মজা করতেছিল। দি চিলড্রেন্স ভয়েসেস ওয়ার দ্য লাউডেস্ট, শিশুদের আওয়াজ অনেক উচ্চ ছিল বা সুউচ্চ ছিল বা অনেক শব্দ করে তারা আওয়াজ করতেছিল, অনেক শব্দ করেছিল তারা। দি চিলড্রেন্স ভয়েসেস ওয়ার দ্য লাউডেস্ট, শিশুদের আওয়াজ ছিল সবচেয়ে জোরে। জাহিদ ডেসক্রাইবড হাউ হি প্লে ফর হিজ স্কুল ইন দ্য উপজেলা ইন্টার স্কুল টুর্নামেন্ট, জাহিদ তার স্কুলের হয়ে কিভাবে আন্ত স্কুল টুর্নামেন্টে খেলেছিল তার বর্ণনা দিয়েছিল। নেক্সট পেজ আমরা যাব, নেক্সট পেজ। হোয়াট স্পোর্টস ডু ইউ টেক পার্ট ইন, জিসান আস্কড জাহিদ। জাহিদ জিসানকে প্রশ্ন করল বা জিসানের কাছে জানতে চাইল জাহিদ জিসানের কাছে জানতে চাইল যে তুমি কোন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করেছিলে। জিসান কুড নট অ্যান্সার, জিসান অ্যান্সার দিতে পারল না। কুড নট পাস্ট টেন্স আর কুড নট অ্যান্সার, অ্যান্সার দিতে পারল না। দেয়ার ওয়াজ নো প্লে গ্রাউন্ড ইন হিজ স্কুল, তার স্কুলে কোনো
খেলার মাঠ ছিল না সে অ্যানসার দিতে পারল জিসান অ্যানসার দিতে পারল না এই জন্য যে তার স্কুলে কোনো ধরনের খেলার মাঠ ছিল না দেয়ার ওয়াজ নো প্লেগ্রাউন্ড ইন হিজ স্কুল এন্ড অ্যারাউন্ড হিজ হাউস এবং তার বাড়ির চারপাশে অর্থাৎ জিসানের স্কুলে এবং তার বাড়ির পাশে কোনো ধরনের খেলার মাঠ ছিল না সীমা অলসো টোল্ড দেন এছাড়াও সীমা তাদেরকে বলল হাউ শি ওন দ্য ফার্স্ট প্রাইজ ফর 100 মিটার স্প্রিন্ট ইন হার স্কুল অ্যানুয়াল স্পোর্টস এছাড়াও সীমা তাদের বলল যে সীমা কিভাবে বা সে কিভাবে তার স্কুলের বার্ষিক প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে প্রথম হয়েছে শি স্যাং এ বিউটিফুল ভয়েস সে বলতে এখানে সীমাকে বোঝাচ্ছে সীমা একটি সুন্দর বিউটিফুল সুন্দর বিউটিফুল সুন্দর সে একটি সুন্দর ভাওয়াইয়া গান গেয়েছে এভরিবডি ক্লাপড দ্যার হ্যান্ডস ইন ডিলাইট সবাই আনন্দে তাদের হাতে তালি দিয়েছিল এভরিবডি সবাই ক্লাপড হাতে তালি দিল ইন ডিলাইটস দ্যার হ্যান্ডস ইন ডিলাইটস তাদের হাতে তালি দিয়েছিল আনন্দে ডিলাইট অর্থ আনন্দ জুলিস আন্ট জুলিস আন্ট অর্থাৎ জুলিন আন্টি বা চাচি মিসেস জাহানারা খান টোল্ড সাম ফানি জোকস তো জুলিন আন্টি মিসেস জাহানারা খান খান সরি মিসেস জাহানারা খান কিছু মজার জোকস কৌতুক শোনালো দ্যাট মেড দে লাভ দেয়ার হেড অফ যা তাদেরকে খুব আনন্দ দিয়েছিল দি ফ্যামিলি গ্যাদারিং ওয়েট অন ফার ইন টু দ্য নাইট পরিবারের এই আনন্দ বা এই সমাবেশ গভীর রাত পর্যন্ত চলেছিল এই হলো আমাদের টেক্সট বুক থেকে পড়া তো আমি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আর নেক্সট ক্লাসগুলোতে আরও ভালো করে বুঝবে এটাই আমার বিশ্বাস আমিও চেষ্টা করব তোমাদেরকে আরও ভালো মতো বোঝানোর জন্য আজকের মতো আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর সবাই বাসায় অবশ্যই মনোযোগ সহকারে পড়ালেখা করবে ফিউচারের জন্য প্রিপারেশন দিবে সামনের ক্লাসগুলোর জন্য অথবা সামনের শ্রেণীর জন্য নতুন যে ক্লাস উঠবে তার জন্য আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ